ওয়েলকাম ক্যামেরা টু আ চ্যানেল ফর সো ক্লাস ইলেভেন তোমরা জানো তোমাদের সেমিস্টার সিস্টেমের পরীক্ষা চলেছে আশা করি তোমার সকলে সিলেবাস দেখে নিয়েছো কিভাবে প্যাটার্নে পরীক্ষা হবে সব দেখে নিয়েছো যদি দেখে না থাকো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেটা দেখে নেবে ইন ডিটেলসে সবটা দেওয়া রয়েছে তোমাদের ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি অলরেডি একটা ক্লাস আমাদের হয়ে গিয়েছে প্রথম শর্ট স্টোরি আর কে লেখা তোমাদের অ্যান্ড এক্সপ্লোজার ডে সেই স্টোরি না দেখে থাকো ক্লাসটা দেখে ফার্স্ট ক্লাস আজকে সেকেন্ড ক্লাস তারপরে পার্ট টু আমরা আজকে এক্সপ্লেন করবো ইন ডিটেলসে যাতে তোমরা এমসি কিউতে চল্লিশে চল্লিশ সকলে পেতে পারো তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা দেখে যাও রকম কোয়ারিস হলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো যে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা ফলো করবে সেমিস্টার ওয়ানের ক্লাস চলছে সেমিস্টার ওয়ান শেষ হয়ে গেলে সেমিস্টার টু এর ক্লাস কিন্তু একই রকমভাবে চলতে থাকবে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো ফার্স্ট টাইম হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম অথেন্টিক ভিডিও সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কেউ কিন্তু দেবে না তো সেই কারণে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যে ক্লাস তোমাদেরকে অ্যাপয়েন্ট করছি সেই ফ্রি ক্লাসটি তোমরা এনজয় করো আশা করি তোমাদের বেটার রেজাল্ট করতে সাহায্য করবে এই ক্লাসটি সো টাইম লেটস স্টার্ট লাস্ট পার্টে আমরা কি পেয়েছিলাম লাস্ট পার্টে আশা করি তোমরা প্রথম পার্টটা দেখেছো যারা প্রথম পার্টটা দেখুনই দেখে নেবে কারণ প্রথম পার্টটা না দিলে কিন্তু তারা কিছু বুঝতে পারবে না এটা আমাদের পার্ট টু আজকে আমরা সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তোমাদের কোনোরকম এমসিকিউর আনসার করতে বা কোনোরকম কোনো কোয়ারিস না থাকে তো দেখো পার যে আমরা প্লেস্টার বর্ণনা করছিলাম ওনার যে অ্যাক্টিভিটি সেখানে কীরকমভাবে মার্কেটে সবাই ব্যবসা করছে বিজনেসটা চালিয়ে যাচ্ছে সবার অকুপেশন কীভাবে সেখানে স্টেপ বাই স্টেপ সবাই লেনদেন করছে কীভাবে তারা আর্নিং করছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লাইটের যে বিষয়টা ছিল যেখানে আমরা বলেছিলাম পি ভিএস বাটে যিনি এখানে আমাদের অ্যাস্ট্রজার আছেন তার কিন্তু নিজস্ব কোনো আলো নেই আমি সেটা বলেছিলাম বাট সেখানে উল্লেখ ছিল না বাট আমি তো উল্লেখ করে দিয়েছিলাম যখন ওনার কোনো কিন্তু নিজস্ব আলো ছিল না এখানে দেখো হাফ দ্য এনচেনমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং তো এখানে একটা দেখো খুবই ভাইটাল একটা বিষয় হাফ দ্য এনচইনমেন্ট এই যে এনচেনমেন্ট বা তোমরা দেখতে পারো এখানে যেটা অ্যাট্রাকশান বলতে পারো চার্মিং বলতে পারো ঠিক আছে যে এই যে মন্ত্রমুগ্ধ করা পরিস্থিতির যে অর্ধ মন্ত্রমুগ্ধ করছে মানুষকে অ্যাট্রাকশন বাড়িয়েছে অ্যাকচুয়ালি এর যে সিরোনিমসটা কিন্তু মনে রাখবে ম্যাজিক্যাল ওকে তাহলে হাউ দ্য এনচারমেন্ট অফ দ্য প্লেস তাহলে এই জায়গাটার যে অর্ধ যে মন্ত্রমুগ্ধ করা যে পরিস্থিতি বা অ্যাট্রাকশান যে আকর্ষণ ওয়াজ কিসের জন্য ওয়াচ ডিউ টু দ্য ফ্যাক্ট একটা বিষয় যেই বিষয়টা কি দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট এখানে আমরা যেমন জানি বিভিন্ন রকম সুবিধা থাকে টাউন সাইটে বা পৌরসভা এলাকাগুলোয় যে সুবিধাগুলো থাকে যেখানে স্ট্রিট লাইট থাকে মিউনিসিপ্যালগুলোই সেখানে কিন্তু এখানে যে স্ট্রিট লাইট তার যে বেনিফিট তার যে সুবিধা সেটা কিন্তু এই মার্কেটে ছিল না এবং তার ফলেই কিন্তু সবাই ভিন্ন ভিন্ন লাইট নিয়ে আসতো সবার আলাদা আলাদা লাইট থাকতো নিজস্ব নিজস্ব লাইট ভিন্ন ভিন্ন কালারের লাইট কেউ হলুদ লাইট কেউ হোয়াইট লাইট কেউ ইয়েলো এর বিভিন্ন রকম টাইপের বিভিন্ন ভিন্ন লাইট তার ফলে কিন্তু একটা একটা জাদুময় একটা পরিস্থিতির মন্ত্রমুগ্ধ করা একটা পরিবেশ তৈরি হতো এটাই কিন্তু এখানে লেখক বলতে চাইছে তাহলে আমরা একদম ফুল মানে কি পেলাম এই মাইনটা তোমাদের তাহলে ভালো করে বুঝে নাও তাহলে এটা বিষয়টা হচ্ছে তাহলে যে তাহলে এটা তো অ্যাকচুয়ালি একটা অ্যাট্রাকশন পূর্ণ একটা জায়গা আমি বারবার বলছিলাম যেটা অনেকটা অ্যাট্রাকটিভ সকলকে অ্যাট্রাকশন বাড়াচ্ছে তাহলে এই জায়গার যে আকর্ষণ রয়েছে সেই আকর্ষণের অর্ধেক যে এন্টার্নমেন্ট অর্ধেক যে অ্যাট্রাকশান অর্ধেক যে চার্মিং যেটা রয়েছে এই জায়গাটির সেটা কার জন্য হচ্ছে ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ই ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইট অর্থাৎ মিউনিসিপালের যে পৌরসভার যে কোনো লাইট সেখানে নেই স্ট্রিট লাইট নেই সেই স্ট্রিট লাইট না থাকার জন্য তাহলে এই যে জায়গার সৌন্দর্যটা কিন্তু অর্ধেকটা বৃদ্ধি পাচ্ছে বা অর্ধেকটা কিন্তু সৌন্দর্য হচ্ছে এই স্ট্রিট লাইটের জন্য যে স্ট্রিট লাইট এখানে মিসিং স্ট্রিট লাইট নেই না থাকার ফলে বিভিন্ন রকম লাইট বিভিন্ন দিক থেকে আসছে তার ফলেই কিন্তু সেই যে মন্ত্রমুগ্ধকর পরিবেশ বা সেই অ্যাট্রাকস্টিক যে অ্যাট্রাক্টেড পরিবেশ বা তোমার যে অ্যাট্রাকশান বলো বা তোমার যে চার্মিং যে মুভমেন্ট সেই প্লেসের কিন্তু ফুটে উঠছে এই লাইট না থাকার জন্য ওকে চলো নেক্সট যেটা আমি বলেছিলাম তোমাদের একটু আগে বললাম দ্য দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সপ লাইট তাহলে এই যে জায়গাটা যেখানে যেহেতু মিউনিসিপালের কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই সেই কারণে এই সময় নিজস্ব আলো আনতেন দ্য প্লেস এই জায়গাটি ওয়াজ লিট আপ আলোকিত হতো বাই সপ লাইটস অর্থাৎ যে সমস্ত দোকানদার ছিলেন যে সমস্ত দোকানদার দোকান ব্যবসা করতে এসছেন তাদের যে সমস্ত আলো সেই আলোই আলোকিত হতো এই মার্কেটটি ও অন অন তারপরে দেখো অন অট টু হ্যাড হ্যজিং গ্যাস লাইট সাম হ্যাট ন্যাকেট ফ্লারস স্টাক অন পোলস সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্প অ্যান্ড অন অট টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজ উইথ লাইটস অফ দ্যার অন যেটাই বলছিলাম তার নিজস্ব কোনো আরও নেই একটু কীরপন আছে কঞ্জুস আছে বলতে পারো এবং যেহেতু উনি ফরমার সন ঠিক আছে এবং উনি অন্য গ্রাম থেকে চলে এসছেন দীর্ঘ পথ অতিক্রম করে ওনার কোনো উদ্দেশ্য ছিল না কী করবে না করবে কোনো পথ খুঁজে পাচ্ছিল না সেই কারণেই কিন্তু উনি আজকের এই অ্যাস্ট্রোলজার পথটা বেছে নিয়েছেন ঠিক আছে ওনার কিন্তু কোনো আইডিয়া নেই এই সম্পর্কে ঠিক আছে একটু ভণ্ড টাইপের বাট তিনি এক্সপিরিয়েন্স জ্ঞান করেছেন তার ফলে কিন্তু এই ব্যবসাটা তিনি রমরমিয়ে চালিয়ে যাচ্ছেন কিছু ফিজি বেসিক কিছু জিনিস আছে সেগুলো আমরা পরে দেখছি তাহলে এই যে জায়গাটা তাহলে অন টু একজন অথবা দুইজন তারা কী নিয়ে আসছে আচ্ছা তারা একটু দেখিয়ে দিই লাইটগুলো একটু দেখে নাও এই দেখতে পাচ্ছ আমরা এখানে দেখেছি এ যা একজন লাইট দেখতে পাচ্ছো ফ্লয়ার যে বাল্ব যেটা নেকেট ফ্লেয়ার রয়েছে সাইকেল ল্যাম্প আগেকার দিনে যে সাইকেলে যে ল্যাম্প ব্যবহার করা হতো সাইকেলের লাইট তোমরা হয়তো জানবে না বাট অনেকেই হয়তো জানো সাইকেল ল্যাম্প ইউজ করা হতো আর কিছু আছে যারা কোনো কিছু লাইট ব্যবহার করতো না যেমন অ্যাস্ট্রোলজার তাদের মধ্যে একজন ঠিক আছে এবার আসি আমরা পয়েন্টে তাহলে এখানে দেখতে পাচ্ছি একজন অথবা দুইজনের থাকতো হেজিং গ্যাস লাইট থাকতো সাম হ্যাট ন্যাকেট ফ্লার স্ট্যাক কিছু কিছু জনের আবার সেই উন্মুক্ত যে ফ্লার লাইট যেগুলো বাল্ব টাইপের সেই লাইট যেগুলো আছে সেগুলো স্ট্যাক আটকানো থাকতো বা তা সেগুলো আটকে রেখে দিত অন দ্য পোল খুঁটিতে আটকে রাখতো সাম ওয়ার লেট আপ বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্প কেউ কেউ আবার সেই আলোকিত করতো তাদের যে পুরোনো যে সাইকেলের যে ল্যাম্প যেটা দেখালাম ছবিতে না দেখলে একটু ব্যাক করে দেখে নেবে সেই নিয়ে আসতো সঙ্গে করে এবং অন টু আরও এক দুজন আছে লাইক অ্যাস্ট্রোলজার তারা কাদের মতো কার মতো এই অ্যাস্ট্রোলজার আমাদের যে মেন পটাগনিস্ট ওনার মতো ম্যানেজ উইথ আউট লাইটস অফ দেয়ার ওন সে ম্যানেজ করে নিই তো তার ব্যবসা রমরুমে চালিয়ে যাচ্ছে উইথ আউট লাইট তার নিজস্ব কোনো আলো নেই উইথ আউট লাইট অফ দেয়ার ওন তার নিজস্ব কোনো আলো নেই সে একটু কঞ্জুস মতো আছে ঠিক আছে একটু কীরপর মতো আছে তো নিজস্ব কোনো আলো নেই লোকের আলোতেই বিজনেস করে যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে কার আলোতে কারণ আমার লাস্ট পার্টে কিন্তু সেটা দেখিয়েছি এবার দেখো ইট ওয়াজ আ বি উইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং স্যারো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আলোটা এখানে পড়ছে আলোটা বিভিন্ন দিক থেকে আসছে এদিকে ইয়েলো এদিকে রেড এদিকে তোমার হোয়াইট ভিন্ন ভিন্ন লাইট জ্বলছে তার ফলে ভিন্ন দিক থেকে লাইট আসছে তার জন্য বলছে ইট ওয়াজ আ বি উইল্ডারিং বি উইল্ডারিং মিনস হচ্ছে কনফিউজিং পাজল্ট ওকে তো এখানে যে আলোটা সেটা কিন্তু বিস্ময়কর একটা রকম পরিস্থিতি তৈরি করছে একটা কনফিউজিং পরিস্থিতি তৈরি করছে অ্যান্ড ক্রাইস ক্রস অফ লাইট রে লাইটে যে রশ্মি লাইটে যে রশ্মি এবং স্যাড মানুষ মানুষরা যারা চলাফেরা করছে সেখানে তাদেরও ছায়া পড়ছে বিভিন্ন রকমভাবে এবং সেইটা তৈরি হচ্ছে সেগুলো কীরকমভাবে হচ্ছে ক্রিসক তোমার আড়া আড়ি আড়াআড়ি ভাবে ঠিক আছে তো আড়া ভাবে সেটা তৈরি হচ্ছে কেমনভাবে সেটা হচ্ছে ক্রুসাকার আর কি দেখো এখানে ছবি তোমার দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেক স্ক্রিনের ছবি তোমাদেরকে একটু দেখাই মিনিট এই ছবিটা দেখো এটা একটু ডে লাইট আশা করি বুঝতে পারবে তোকে দেখো তাই এখানে দেখো বিভিন্ন রকমভাবে যখন চারিদিকে লাইট পড়ছে তো দেখো সবার কিন্তু একটা ছায়া এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সমস্ত কিছুর ছায়া সেখানে কিন্তু একটা আমরা উল্লেখ উল্লেখিতভাবে কিন্তু দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু লেখক সেটাই বলার চেষ্টা করছেন আড়াআড়িভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু ছায়া পড়ছে সেগুলোই কিন্তু উনি এখানে উল্লেখ করছেন আশা করি বুঝতে পেরেছ দিস এবং এই যে লাইট এক বিভিন্ন রকমভাবে পড়ছে সেই লাইটগুলো দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরিওয়েল কারণ এই জিনিসটাই এই যে আলোকিত অংশ যে আলোকিত বিভিন্ন রকম আড়াআড়িভাবে ক্রোশ আকারভাবে লাইট পড়ছে এই বিষয়টাই কিন্তু সুইটেড উপযোগী করে তুলেছে আরও কাকে দ্য অ্যাস্ট্রোলজারকে ভেরিওয়েল খুব ভালোভাবে ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট দ্য ইন দ্য লিস্ট ইন্টেন টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগান লাইভ আচ্ছা আমরা এই পর্যন্ত বলে দিই অ্যান্ট আগে পর্যন্ত দেখো তাহলে এখানে কী হয়েছে দিস এখানে আমরা দেখতে পাচ্ছি আর এটা খুব সুন্দরভাবে বা খুব পারফেক্টলি সেটা কিন্তু অ্যাস্ট্রোলজারের প্রতি খুব ভালোভাবে সেটা উপযোগী হয়েছে বিকজ এখানে ফর মিন্স বিকস কারণ দ্য সিম্পল রিজন ফর দ্য সিম্পল বা এখানে রিজন হাতে ব্যবহার করতে পারি ফর দ্য সিম্পল রিজন কিছু সাধারণ কারণের জন্য কার সাধারণ কারণ একটা যেটা কি দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ট তার কোনো ইচ্ছে ছিল না লিস্টটা ন্যূনতম লিস্ট মিস ন্যূনতম কোনো ইচ্ছেই ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার সে যে একটা অ্যাস্ট্রোলজার হবে সে যে কারো কারো হাত দেহে গণনা করবে এটা কিন্তু তার কখনোই প্রথম থেকে হয়ে নি বিজ্ঞান লাইফ যখন সে তার জীবন শুরু করেছিল তা সেই ফার্স্ট লাইফ থেকে কিন্তু তার কিন্তু এই সমস্ত উদ্দেশ্য বা তার কোনো ইচ্ছা এই ইনটেন্ট তার মধ্যে কিন্তু তার যে অভিপ্রেত বা লক্ষ্য কোনো রকমভাবে কিন্তু ছিল না অ্যান্ড এবং এবার দেখো কতটা এ কিন্তু কিছুই জানে না সেটা এবার লাইনে ক্লিয়ার হয়ে যাচ্ছে হি নিউ নো হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট টাইম তাহলে বুঝতেই পারছো হি নিউ নো মোর সে জানেই না হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন কী ঘটবে টু আদার্স অন্যের সঙ্গে কী ঘটবে দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ এবং তার নিজের সঙ্গে কী ঘটে চলবে নেক্সট টাইম নেক্সট মুহূর্তে নেক্সট পরবর্তী মিনিটে তার সঙ্গে কী ঘটে চলবে সেটাও কিন্তু তিনি জানেন না তাহলে বুঝতেই পারছ অ্যাকচুয়ালি উনি কিন্তু পরিস্থিতি সেই কারণের কোনো উপায় নেই সেই কারণে উনি এই ব্যবসাটাকে চুজ করে নিয়েছেন এবং সেই ব্যবসা করেই কিন্তু রমরমি ওনার সব কিছু চলছে হি ওয়াচ অ্যাজ মাচ স্ট্রেঞ্জার হি ওয়াজ অ্যাজ মাছ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার তাহলে এবার আমরা যে দেখেছিলাম না পাসপাটে যে যে তিনি যেগুলো পেতে বসতেন যে জিনিসগুলো তিনি তার যে সমস্ত ক্লথগুলো পেতে বসতেন এবং সেখানে তার যে সেই যেটা বলেছিলাম যে স্টার আকার করে যে তোমার যে চার্ট থাকতো সেই চার্টের মধ্যে বিভিন্ন রকম নকশা আঁকা থাকতো সেখানে স্টার থাকতো বিভিন্ন গ্যালাক্সির বিভিন্ন রকমভাবে আমি সেটা বুঝিয়েছিলাম তোমাদের ফার্স্ট পার্টে তো সেই সম্পর্কে আমরা যেটা বলেছিলাম যে অ্যাস্ট্রজারলাই সেগুলো দেখতে পারে জ্যোতিষীলায় সেই সমস্ত চিহ্নগুলো দেখে তারা কিন্তু বুঝতে পারে সেখানে কী আছে ঠিক আছে কিন্তু ইনি এনার কিন্তু সেই সম্পর্কে এনারও কিন্তু কোনো ধারণা নেই ঠিক আছে তাহলে হি ওয়াজ অ্যাস মাস স্ট্র্যাঞ্জার স্ট্র্যান্জার মানে অপরিচিত তিনিও অপরিচিত টু দ্য স্টার এই সমস্ত তারাদের প্রতি বা তারাগুলো যে সমস্ত নিয়ে যে সমস্ত নক্ষত্র নিয়ে আর কি এই সমস্ত যারা গণনা করে থাকেন সেই সম্পর্কে উনিও কিন্তু অপরিচিত অ্যাস কেমনটা অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার অর্থাৎ তার যে এই যে ইনোসেন্ট অসহায় যে সমস্ত বা তার যে সাদা সাঁতার যে সমস্ত তার যে খদ্দের আছে

এভি অঙ্গ সেগুলো প্রত্যেকেই কিন্তু প্রত্যেকে ক্রিয়া অবাক হয়ে যায় যে না তাহলে ঠিকই আছে উনি কেন ভুল করছেন অর্থাৎ তাদের ভালো ভালো কথা বলবে তাদের পজিটিভ গ্রোথ তুলে ধরবে তাহলে অবশ্যই তাদের কোনো সমস্যা থাকবে না এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে বোঝা যাচ্ছে যে না মানুষের মধ্যে সমস্ত প্রবলেম রয়েছে তার মধ্যে সেই প্রবলেম রয়েছে তারা কিন্তু তখন আর কোনো প্রতিবাদ করে না বা তারা বুঝে যাচ্ছে না ঠিকই আছে আমাদের যে প্রবলেম চলছে উনি সেটাই বলে দিচ্ছেন ঠিক আছে এবার কি আছে কি বলছে দ্যাট ওয়াজ মোর দ্যাট ওয়াজ মোর আ্যাটার অফ স্টাডি প্র্যাকটিস অ্যান্ড সিট গ্রেস ওয়ার্ক এই যে জিনিসগুলো তা এইটা কী ছিল এটা মোর আ ম্যাটার উনি সব কিছু এগুলো যে করতেন এগুলো কী ছিল এটা ম্যাটার বিষয় কিসের বিষয় স্টাডি উনি যে অধ্যয়ন করেছেন প্র্যাকটিস পরিচর্চা করেছেন সমস্ত জিনিস বা সমস্ত জিনিস অনুসরণ করে চর্চা করেছেন অ্যান্ড সিউট গ্রেস ওয়ার্ক এবং সিও যে মোটামুটি তার যে বিচক্ষণতা তার যে ক্লিভারনেস সেই দিয়েই তিনি গেস ওয়ার্ক অর্থাৎ অনুমান করে আনজাত করে তিনি কিন্তু এইগুলো সব বলছেন দেন দেখো অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যান অনেস্ট ম্যান লেভার অ্যাজ এনি অদার অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাহলে এখানে দেখো ওনাকে উনি যে বিষয়টা ওনার যে প্রফেশান উনি যে কাজটা করছে অ্যাস্ট্রোলজার লোককে ওনার যে কোনো এই রিলেটেড কোনো ওনার যে সেন্স নেই বা ওনার যে কোনো এই যে স্টার সম্পর্কে বা কোনো যে ওনার যে কোনো কনসেপশান নেই তার সত্ত্বেও অল দ্য সেম উনি কী বলছেন এটা একই বিষয় অল দ্য সেম একই বিষয় ইট ওয়াজ অ্যাজ মাস অ্যান অনেস্ট ম্যান লেবার লেবার মিনস শ্রম অর্থাৎ উনি এটা পরিশ্রমের বিষয়ে বলছে এটা ওনার পরিশ্রম করছেন উনি ওনারা ওনার পরিশ্রম দিচ্ছে শ্রম দিচ্ছেন তার জন্যই কিন্তু এটা হচ্ছে তাই তিনি বলছেন কি এটি অন্য যে কোনো মানে এনি আদার যে সমস্ত সৎ ব্যক্তিত্ব আছেন সমস্ত সৎ মানুষ আছেন সেই সৎ মানুষেরা পরিশ্রম করে যেমন ইনকাম করেন ওনার এই কাজটা ইট ওয়াজ অ্যাজ মাছ অ্যাজ অনেস্ট ম্যান লেবার একটা যে সৎ ব্যক্তির যে সৎ মানুষের যে শ্রম সেই সৎ ব্যক্তির শ্রম সৎ ব্যক্তির যে ইনকাম সৎ ব্যক্তি ব্যক্তির যে পরিশ্রমের মতনই ছিল এটা আলাদা কিছু নয় তাহলে কি বললাম একইভাবে এটি অন্য যে কোনো যে সৎ মানুষের শ্রম সেই সৎ মানুষের শ্রমের মতনই ছিল অর্থাৎ এটা কোনো ফ্রড নয় ওনার পয়েন্ট অফ ভিউ থেকে কারণ উনি পরিশ্রম করে খাচ্ছেন ওকে অ্যান্ড হি ডিজার্ভ দা ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আর আমরা কি দেখতে পাচ্ছি এবং হি ডিজার্ভ উনি কিন্তু এই যে প্রাপ্য ওনার যে মজুরি সেটা কিন্তু উনি এখানে অর্জন করছেন ওনার যে ওয়েজেস সেই ওয়েজেসগুলোকে তিনি কিন্তু এখানে প্রাপ্য ছিল এটা তার প্রাপ্য উনি বলছেন এটা হি ডিজার্ভ উনি পরিশ্রম করছেন সেই ডিজার্ভের মূল্য ওনাকে লোকে দিচ্ছেন সেটা ওনার প্রাপ্য এবং সেই প্রাপ্য মজুরি নিয়েই হি ক্যারিড হোম বাড়ি ফিরতেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে অর্থাৎ ওনার দিনের যে ইনকাম সেটা টোটালটাই ডিপেন্ড করেছিল এর ওপরে এবং সেটাকেই নিয়ে তিনি দিনের শেষে বাড়ি ফিরতেন এবং ইনি বলছেন এখানে সেটাই তার প্রাপ্য সেই প্রাপ্যটা নিয়ে ফিরতেন ওনার ইনকাম করে ফিরতেন উনি পরিশ্রম করে ফিরছেন শ্রম দিচ্ছেন তাই উনি ইনকামটা করছেন ওকে আজকে বুঝতে পেরেছ চলো নেক্সট এবার দেখতে পাচ্ছ উনি কে ছিলেন ওনার বাড়ি কোথা থেকে এসছেন উনি কোন জায়গা থেকে এখানে চলে এসছেন ওনার কীভাবে ওনার স্ট্রাগেল কেন ইনি পথ বেছেছেন সব আমরা দেখতে পাব স্টেপ বাই স্টেপ হি হ্যাট দেখতে পাচ্ছি হি হ্যাট লেফট হিজ ভিলেজ উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান অর্থাৎ উনি কি করছেন হি হ্যাট লেফট হিজ ভিলেজ ওনার যে গ্রাম সেই গ্রাম ছেড়ে চলে আসছেন উইথাউট এনি প্রিভিয়াস থট তার মধ্যে রকম যে আগে থেকে যে চিন্তা বা পরিকল্পনা ছিল সেরকম বিষয় নয় তিনি উইথ প্ল্যানে উইথ থিঙ্কিংয়ে তিনি কিন্তু চলে এসেছেন তিনি জানেই না ওনার কী করবেন উনি ফিউচারে কী করবেন ওনার উদ্দেশ্য কী কোনো কিছু কিন্তু ফিক্স নয় আর যদি ইফ he had কন্টিনিউ there he উড have ক্যারিড অন ক্যারিড অন দ্য ওয়ার্ক অফিস ফর নেমলি টেলিং দ্য ল্যান্ড লিভিং ম্যারিং অ্যান্ড রিপেনিং ইন হিস কর্নফিল্ড অ্যান্ড অ্যান্ড হোম এবার বিষয়টা কী হয়েছে যদি তাহলে এখানে বুঝতে পারছি ওনার যে পূর্বপুরুষরা ছিলেন সকলেই চাষির সঙ্গে যুক্ত ছিলেন তাহলে ইফ ই হ্যাড কন্টিনিউ যদি তিনি কন্টিনিউ দেয়ার সেখানে তিনি থেকেই যেতেন কন্টিনিউ ওকে দ্যান সেখানে অর্থাৎ সেই ভিলেজে হি উড হ্যাভ ক্যারিট সরি ক্যারিট ওয়ান তাহলে হি উড হ্যাভ ক্যারি ওয়ান তাহলে ওনাকে কন্টিনিউ করতে হতো দ্য ওয়ার্ক সেই কাজগুলো সেই কাজটিকে কোন কাজটা অফিস ফর ফাদার অর্থাৎ ওনার যে পূর্বপুরুষরা ছিলেন পূর্বপুরুষদের যে কাজ সেম কাজ ওনাকেই করতে হতো ওনার বাবাও করছেন ওনার পূর্বপুরুষরা করে এসছেন ও ওনাকেও কিন্তু সেম কাজ করতে হতো নেমলি যেমন আর কি বা যথা সে কাজটা কী সে কাজটা হচ্ছে এখানে দেখো টেলিং দ্য ল্যান্ড অর্থাৎ জমি চাষ আর কি এক কথায় বলতে গেলে বা কৃষিকাজকে আমরা যদি বলি সেই টেলিং দ্য ল্যান্ড সেই কাজ করতে হবে করতে হতো যদি সে থাকতো এবং লিভিং সেখানে বসবাস করতে হতো ম্যারিং বিবাহ করতে হতো অ্যান্ড রিপেয়ারিং ইন ইস কন ফিল্যান্স স্টাল হোম অর্থাৎ সেই তার সেই পৈতৃক যে বাড়ি সেখানে থাকতে হতো এবং যে কর্নফিল্ড যে ভুট্টা ভুট্টার ক্ষেত্রে সেখানেই কিন্তু তার যে বীজ ভুট্টা চাষ করা ভুট্টা পাকানো ভুট্টা বিক্রয় এই যে একটা চাষবাসের যে জীবন সেটাকে কিন্তু তাকে করতে হতো বাট দ্যাট ওয়াজ নট টু বি সেটা হয় সেটা হয়নি কারণ সেখানে চলে এসেছিল হি হ্যাড টু লিভ হোম উইথাউট টেলিং এনি ওয়ান অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড অ্যা কাপল হান্ড্রেড মাইলস এবং দেখো হি হ্যাড লেফট হোম সে বাড়ি ত্যাগ করে চলে এসছে উইথাউট টেলিং কাউকেই বলেনি সে না বলে চলে এসেছে হি কুড নট রেস্ট তিনি থামেননি টিল হি লেফট এইট বিহাইন্ড ইট বলতে গেলে ভিলেজটাকে বিহাইন্ড অ্যা কাপাল অফ হান্ড্রেড মাইলস অর্থাৎ তার সেই গ্রামটাকে ফেলে মাইলের পর মাইল হান্ড্রেড মাইলের ডবল অতিক্রম করে যতক্ষণ না চলে আসতে পেরেছে ততক্ষণ কিন্তু থামেনি অর্থাৎ অনেকটা দূর গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসছে কেন চলে আসলো কী করতে কিসের জন্য তিনি গ্রাম ছেড়ে চলে আসছেন কাউকে না জানিয়ে যেখানে তাদের পৈতৃক সম্পত্তি রয়েছে পৈতৃক চাষ রয়েছে রিল্যাক্স লাইভ লিড করতে পারবে যদি সে চাষ করে চাষবাস করে যেহেতু পূর্বপুরুষরা পর পর ধাপে ধাপে সবাই করে এসছে তাহলে উনি কেন পালিয়ে আসছেন ওকে দেখছি আমরা একটু পরে টু ভিলেজ টু ভিলেজ আর ইট ইজ দ্য গ্রেট ডিল অ্যাজ অ্যান অসিয়ান ফলোর বিটুইন এবং আর টু আ ভিলেজার একটা যারা গ্রামে বসবাস করে গ্রামের যারা বসবাস করে তারা মেনলি তারা যারা এই কৃষিকাজের সঙ্গে জড়িত থাকে তারা কিন্তু গ্রামের বাইরে খুবই কম আসেন বা গ্রামের বাইরে এরকমভাবে কখনও একেবারে ছেড়ে চলে আসেন না হয়তো খনিজের জন্য বাইরে আসেন বাট একেবারে যে গ্রাম ছেড়ে চলে এসে অন্য জায়গায় যেয়ে তার যে জীবনযাপন শুরু করবেন এটা কিন্তু কখনও তারা ভাবেন না তো সেই কারণে টু আ ভিলেজর একটা গ্রামে গ্রামের যে মানুষজন মানুষ তার কাছে ইট ইজ আ গ্রেট ডিল গ্রেট ডিলস মিনস গ্রেট ডিল মিন হচ্ছে তোমার একটা অনেক বড় একটা ব্যাপার ঠিক আছে একটা অনেক বড় ব্যাপার সেই গ্রামকে ছেড়ে আসা যেমন ইফ অ্যান্ড অসিয়ান ফলো বিটুইন যেন মনে হচ্ছে ওশিয়ান মানে সাগর যেন সাগরের মধ্যে যেন ভেসে বেড়ানো হয় সাগর যেন দীর্ঘ পথ অতিক্রান্ত করলে সাগর একটা সাগর যদি অতিক্রান্ত করে আসার মতো যেন তা ওনার কাছে মনে হচ্ছে ঠিক আছে তাহলে এই যে বিষয় গ্রাম ছেড়ে এতটা পথ অতিক্রান্ত করে চলে এসছেন সেটাকে উনি সাগরের সঙ্গে তুলনা করছেন যে সাগরের যে এত দীর্ঘ পথ ফল চলে যাচ্ছে তার মাঝখান থেকে বয়ে চলে যাচ্ছে ঠিক যেন সেই রকম ওনার কাছে একটা বিরাট একটা ব্যাপার এতটা পথ তিনি চলে এসছেন নিজস্ব যে গ্রাম সেই গ্রামকে ত্যাগ করে ওকে চলে আসি আমরা পরের পাটে এইবারে উনি এসেছেন আর একটুকু আমরা জেনে গেছি অলরেডি তিনি কিন্তু অ্যাস্ট্রোলজারের সম্পর্কে অর্থাৎ তিনি যে অ্যাস্ট্রোলজার যে অ্যাস্ট্রোলজার সেজে বসে আছেন ওনার যে ছদ্মবেশী রূপ উনি নিজের বিয়ার্ড বাড়ি নিয়েছেন ঠিক আছে ওনার যে পেন্টেড ফরবেট রয়েছে সমস্ত ওনার যে আউট যে লুক যে আউট অ্যাফেয়ারেন্সগুলো যেটা তৈরি করেছেন সম্পূর্ণটা ওনার কিন্তু ওনার জাস্ট বিজনেসের জন্য ওনার আর্নিংয়ের জন্য আর কিছু নয় ঠিক আছে সব কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে বা মানুষকে মানুষের কাছে তার সেই কমন কিছু কথা সেইগুলো বলে তাদের বিশ্বাস অর্জন করে তিনি কিন্তু উপার্জন করছেন এবং এখানে এই মার্কেটে কিন্তু উনি একা নন উনি হয়তো অ্যাস্ট্রোলজারে কাজ করছেন বাট বাকি অনেকেই আছে আমরা আগের পাটে দেখেছি তারা কিন্তু তাদের নিজস্ব ব্যবসা নিজস্ব পন্থাতে করে চলেছে বিভিন্ন রকমভাবে তাদের সেল করার জন্য তারা কিন্তু বিভিন্ন পথে বিভিন্ন রকমভাবে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছেন ওকে এবার দেখি হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অব ম্যানকাইন্ড ট্রাভেল এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি এবার এই যে উনি আর যিনি আমাদের অ্যাস্ট্রোলজার যার এখানে নাম উল্লেখ নেই তোমার জানো যারা আগের পর দেখেছ তিনি এই যে জিনিসটা একটু বোঝো এখানে কি আছে হ্যাট আ ওয়ার্কিং অ্যানালাইসিস ওয়ার্কিং অ্যানালাইসিস বলতে অফ ম্যানকাইন্ড ট্রাভেল ঠিক আছে মানুষের যে সমস্যা মানুষ মানব ম্যানকাইন্ড বলতে মানব জাতি মানব জাতির যে সমস্যা মানব জাতির সেই সমস্যার ওপরে তিনি কিন্তু একটা কি করেছে ওয়ার্কিং অ্যানালাইসিস একটা কার্যকারী বিশ্লেষণ তিনি কিন্তু করেছিলেন এবং সেই সমস্যাগুলো কী কী সমস্যাগুলো খেয়াল রাখবে ম্যারেজ বিবাহের সমস্যা অর্থের সমস্যা যেগুলো কমন ব্যাপার সবার সকলের মধ্যে কম না বেশি থাকে তিনটের মধ্যে তিনটে সমস্যার মধ্যে কারোর মধ্যে কোনো না কোনো সমস্যা থাকবেই মানির সমস্যা অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাই হিউম্যান টাই মানে বন্ধন ট্যাঙ্গেলস মানে যে জটিলতা মানুষের যে বন্ধন হিউম্যান যে রিলেশানশিপ তার যে জটিলতা সেই জটিলতা বিষয়ে তিনি কিন্তু অধ্যয়ন করেছিলেন বা সেই বিষয়ে তিনি কিন্তু সমস্যা নিয়ে অনেক বিশ্লেষণ করেছিলেন অনেক জ্ঞান অর্জন করার চেষ্টা করেছিলেন দেখতে পাচ্ছ তাহলে এখানে খেয়াল রাখবে কোন কোন টপিক এখানে খেয়াল রাখছো কোন কোন জিনিসে তিনি কাজ করছিলেন ম্যারেজ ম্যারেজ নিয়ে তিনি একটা ওয়ার্কিং অ্যানালাইসিস করেছেন মানি অর্থ সমস্যা মানে সকল সমস্যা ম্যানেজ সমস্যা মানির সমস্যা অ্যান্ড যেটা বললাম ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইটস হিউম্যান মানব জাতির যে বন্ধনের যে সমস্যা জটিলতা সেই সমস্ত সমস্যা নিয়ে তিনি কিন্তু বিশ্লেষণ করেছেন খুব ভালোভাবে তারপর দেখো উইথ ইন উইথ ইন ফাইভ মিনিট হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং উইথ ইন ফাইভ মিনিট বেশি সময় নেয় না উইথ ইন পাঁচ মিনিটের মধ্যে হি আন্ডাস্টু যে বুঝে যেতেন তিনি বুঝে যেতেন আর কি হোয়াট ওয়াজ রং কী ভুল কী হয়েছে কী সমস্যা তিনি কিন্তু উইথ ইন ফাইভ মিনিট মানে এতটাই তিনি প্র্যাকটিস করেছেন এতটাই প্র্যাকটিস করেছেন তিনি কিন্তু উইথ ইন ফাইভ মিনিট বুঝে যেতেন যে কী হয়েছে আর কী সমস্যার জন্য এখানে এসেছে হি চার্চ থ্রি পাইস পার কোশ্চেন অ্যান্ড নেভার ওপেন হিস মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট টেন মিনিট হুইচ প্রোভাইড হিম এনআ স্টফ ফর ডজন আনসার অ্যান্ড অ্যাডভাইস খুব ভালো কারণ সে যে আগে মুখ খুলে দেয়তো সে উল্টো ভুল বলে ফেলতে পারে সেই কারণে জাস্ট প্ল্যান দেখো সে চার্জ থ্রি পাই আচ্ছা পাই কি এখানে দেখতে এই যে ওয়ান পাই এটা আমাদের ওল্ড কারেন্সি বলতে পারো ঠিক আছে ওল্ড কারেন্সি এক পাই এই এই এক পাই খুবই কম আর কি তাহলে এই এক পাই উনি তিনটে করে নিতেন কত কতক্ষণের জন্য পার কোশ্চেন অর্থাৎ এক একটা প্রশ্নের উত্তর দিতে এক একটা প্রশ্ন সম্পর্কে জানানোর জন্য তিনি কিন্তু থ্রি পাই করে নিতেন খেয়াল লাগবে পরীক্ষায় দেবে এমসিকিউর জন্য দিতে পারে ডিটেলসে পড়তে হবে কোনো এমসিকিউ কী দেবে আমিও জানি না তুমিও জানো না বাট আমি সায়েন্সটি কিছু প্রোভাইড করবো সেগুলো দেখবে আশা করি সেখান থেকে তোমরা ভালো রেজাল্ট করবে টেক্সট ইন ডিটেলসে পড়ে যাও চল্লিশ চল্লিশ পাবে নেভার ওপেন হিস মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর লিস্ট টেন মিনিট অর্থাৎ সে নেভার ওপেন মুখই খুলতো না টিল যতক্ষণ না পর্যন্ত আদার হ্যাড যে ব্যক্তি তাদের সামনে এসছেন কাস্টমারটা কাস্টমার স্পোকেন ফর অ্যাট লিস্ট টেন মিনিট যতক্ষণ না দশ মিনিট অন্তত ন্যূনতমভাবে লিস্ট মানে ন্যূনতম কমপক্ষে আর কি দশ মিনিট যতক্ষণ না কথা না বলে ততক্ষণ তিনি মুখই খুলতেন না আর দশ মিনিট যদি তোমার সামনে কেউ বসে তার সমস্যা সম্পর্কে বলে তোমার তাহলে বেশি যাবে সেইটাই বলছে হুইজ প্রোভাইড হিম অর্থাৎ এই যে দশ মিনিটের কনভারসেশন বা স্পোকেন সরি কনভার্সেশন নয় স্পোকেন প্রোভাইডেড প্রদান করত হিম তাকে এনাফ স্টাফ যথেষ্ট পরিমাণে ওনার যে যেগুলো প্রয়োজন ওনার যে তোমার জমানোর জন্য বা যে সমস্ত জিনিস যেগুলো দরকার ওনাকে বলার জন্য সেই সমস্ত জিনিস যথেষ্ট পরিমাণে জমে যেত আর ডজন আনসার অ্যান্ড অ্যাডভাইস ডজন মানে বুঝতে পারছো মানে এখানে ডজন মিনিষ এখানে হিউজ প্রচুর পরিমাণে তার মধ্যে সঞ্চয় হয়ে যেত উত্তর দেওয়ার জন্য অ্যান্ড অ্যাডভাইস পরামর্শ দেওয়ার জন্য হোয়েন হোয়েন হি টোল দ্য পারসন বিফোর হিম গেজিং অ্যাট পা ইন মেনি ওয়েজ ইউ আর আচ্ছা এখানে একটু বলি এবার কিছু কমন কিছু কোয়েশ্চেন কমন কিছু কথা তাদেরকে বলতো হোয়েন হি টোল দ্য পার্সন বিফোর হিম যখন সে তার সামনের ব্যক্তিটিকে বলতো তার সম্পর্কে তখন তার সম্পর্কে যখন কোনো কিছু বলতো গেজিং হিম অ্যাট হিস পাম্প তার হাতের তালুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতো এবং সেই হাতের তালুর দিকে তাকিতে কথা বলতো ঠিক আছে কি কি বলতো চারটে গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব সুন্দরভাবে তোমরা একটু দেখে নাও কারণ এটা কিন্তু খুবই দরকার এই চারটে পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো কী আছে ফার্স্টেরটা প্রথম যে পয়েন্ট প্রথম পয়েন্টে একটু খেয়াল রাখবে প্রথম পয়েন্ট এখানে কী রয়েছে ইন ওয়ে ইউ আর নট গেটিং দ্য ফোলের রেজাল্ট অফ ইউর এফর্ট ইন মেনি ওয়ে ইউ আর নট গেটিং বিভিন্ন দিক থেকে ইউ আর নট গেটিং ফুলেস রেজাল্ট তোমার আশাস্বরূপ যে ফল সেটা পারছো না ইউর এফর্ট তোমার প্রচেষ্টার অর্থাৎ তুমি যে প্রচেষ্টা করছো বা আপনি যে প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টার আশাস্বরূপ যে ফল সম্পূর্ণ ফলাফল সেটা কিন্তু আপনি পাচ্ছেন আপনি চেষ্টা করছেন আপনি এফর্ট করছেন আপনি প্রচুর প্রচেষ্টা করছেন কিন্তু আপনার সেই আশাফলস্বরূপ হচ্ছে না আপনার সেই ফলটা আশাস্বরূপ হচ্ছে না সেই কারণে আপনি এসেছেন এখানে ঠিক আছে এক এক নম্বর তাহলে সকল মানুষের মধ্যে হয়েই থাকে যে তুমি অনেক স্টুডেন্টের মধ্যে বলতে যে না আমি যদি কোনো স্টুডেন্ট বলি যে না তুমি ভালো পড়াশোনা করছো প্রচুর সুন্দর পড়াশুনো করছো প্রচুর চেষ্টা করছো বাট তোমার রেজাল্ট ভালো হচ্ছে না তুমি পড়াশুনোই ভালো কিন্তু রেজাল্ট তোমার ভালো হচ্ছে না ঠিক আছে সেই স্টুডেন্ট না সে তাহলে ঠিকই বলেছে হ্যাঁ আমি তো পড়ি প্রচুর তোমার রেজাল্ট ভালো হচ্ছে না সেম প্রতিটা মানুষের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় এটা এক দু নম্বর কী বলছে আচ্ছা ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি তোমার পরিবার ইন ইন ইউর ফ্যামিলি মেবি ইভেন আর রিলেটিভ হু ইজ নট ওয়েল টু টুয়ার্ড ইউ আচ্ছা ইজ দেয়ার এনি উম্যান কোনো কি মহিলা রয়েছে কোনো একজন মহিলা ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে হতে পারে বা মেবি কি হতে পারে ইভেন আর ডিস্টেন্স রিলেটেড দূর আত্মীয় হতে পারে হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ড ইউ যে কিনা আপনার প্রতি কোনো রকমভাবে যে আচরণ আপনার প্রতি যে ভালো আচরণ করে না এবার বলছে এ তো নর্মাল কোনো না কোনো পরিবারে তোমার নিজস্ব পরিবারে হতে পারে বা দূর পরিবর্তী পরিবার হতে পারে হিউজ ফ্যামিলি মানুষের রিলেশনের শেষ নেই তার মধ্যে কোনো না কোনো মহিলা তো থাকবেই সে দূর সম্পর্ক মানে দূর মানে কত দূর যে ঠেকবে তার ঠিক নেই লং ডিস্ট্যান্স হ্যাঁ ডিস্ট্যান্স রিলেটিভ মানে সে রিলেশানশিপের শেষ নেই সে থেকে শুরু করে ঠাকুরমাতে শুরু করে কোন জায়গায় ঠেকবে তার ঠিক নেই ঠিক আছে তো সেই কারণে তোমার মাথায় চিন্তা আসতে পারে হ্যাঁ তাই তো না ওই মহিলাটা তো আমার প্রতি অসন্তুষ্ট ওই দিদিটি ওই পিসিটি ওই মাসিটি বা ওই কাকিমাটি আমার প্রতি অসন্তুষ্ট নর্মাল বিষয় এই কথাগুলো সে সে তার মনে সেই প্রশ্ন কাস্টমার মানে বা তাহলে তো আমার সত্যিও তাই আমার এই সমস্যা চলছে কাস্টমার কিন্তু সেটা পজিটিভলি নিয়ে নেয় তারপরে আবার বলছে মোস্ট অফ ইউ ট্রাভেল আর ডিউ টু ইউর নেচার আবার বলছে আচ্ছা তোমার এই সমস্যাজনক দায়ী জানো মোস্ট অফ ইউর ট্রাভেল এই সমস্ত সমস্যার জন্য মোস্ট অফ ইউর ট্রাভেল তোমার এই যে সমস্যা আর ডিউ টু ইউর নেচার তোমার প্রকৃতির জন্য তোমার প্রকৃতি প্রকৃতি তুমি তোমার যে স্বভাব তোমার যে স্বভাব প্রকৃতি তার জন্যই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার ইজ ও কেন আদারওয়াইজ অন্যথায় যদি তাই না হয় তোমার প্রকৃতির উপর যদি ডিপেন্ড না করে প্রকৃতিটা যদি ডিপেন্ড না করে তাহলে আদারওয়াইজ দ্য উইথ দ্য সার্টন সার্টন শনি হয় তাহলে শনি কেন তোমার উপরে ভর করে আছে এর বলে না শনি ভর করে আছে তোমার উপরে তো এইখানে বলছে তা তোমার যদি প্রকৃতির যে বা তোমার যে স্বভাবের না থাকতো তাহলে তোমার সঙ্গে এই যে তোমার ওপরে শনি ভর করে আছে বলি না আমরা শনি তোমার ওপরে শনি শনির প্রকোপ পড়েছে তার ফলে তোমার এই সমস্যা হচ্ছে চার নম্বর কি বলে ইউ হ্যাভ অ্যান ইম্পিটিয়াস নেচার অ্যান্ড রাফ এত এই নেচারটা কেমন এই নেচারটা কিন্তু ইম্পিটিয়াস অ্যাংরি রাগম্বিত ইম্পালসিভ বলা যাকি আমরা এক কথায় বলি ঠিক আছে ইউ হ্যাভ অ্যান ইম্পিটিয়াস নেচার ইম্পালসিভ নেচার অ্যাংগ্রি নেচার তোমার উগ্র স্বভাব অ্যান্ড রাফ এক্সট্রিয়ার এবং তোমার যে এক্সট্রা বাহ্যিক এবং তোমার যে বাহ্যিক যে স্বভাব বাহ্যিক যে আচার আচরণ সেটা কিন্তু খুবই রাফ রুট সেই কারণেই কিন্তু তোমার এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে নর্মালি প্রত্যেকের মধ্যে এমন এমন ফিচার থেকে থাকে এমন এক সবার মধ্যেই থাকে এই জিনিসগুলো কিন্তু তিনি তুলে ধরেন তো দেখো সেগুলো কী এখানে আছে সেটাই আমি বলি এবার প্রথম যেটা ছিল যেটা বললাম ইন মেনি ওয়ে ইউ আর নট রেজাল্ট এইটা প্রথম বলছে এক নম্বর তাহলে নর্মালি নাইন আউট অফ টেন ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম নাইন আউট অফ টেন অর্থাৎ যে দশজন আসে দশজনের মধ্যে নজন তারা ওনার যেই এই যে সহমত ওনার যে কথা এই কথার মধ্যে নত শেয়ার করে নত হচ্ছে এবং এগ্রি করছে উইথ হিম ওনার সঙ্গে এগ্রি করছে সহমত পোষণ করছেন অথবা হি কোশ্চেন ইনি আবার কোশ্চেন দু নম্বর কোশ্চেন যেটা আমরা দেখালাম যে তোমার পরিবারে যে মহিলা সম্পর্কে যেটা বললাম একটু আগে আমি অর তারপরে তিন নম্বর কোশ্চেন অথবা তিনি কী বলেন হি গেপ অ্যান্ড অ্যানালাইসিস অব ক্যারেক্টার তারপরেও তিনি ওনার যে চারিত্রিক যে বিশ্লেষণ সেটা প্রদান করেন সেটা কি একটু আগেই বললাম যে ওই যখন ওই ছকে বোঝালাম আর কি ওখানে ডায়গ্রামের মাধ্যমে যেটা বোঝালাম মোস্ট অফ ইউর ট্রাভেল আর ডিউটি ইউর নেচার যে শনির প্রকোপ যেটা রয়েছে সেটা অ্যান্ড তারপরে বলছে যে তোমার যে ইউ হ্যাভ অ্যান এম্পিরিয়াস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়র এইগুলো বলা দিয়েছে যে তোমার তোমার ওপরের ওপরে যে ওপরে যে বাহ্যিক তোমার মনে তোমার ভালো মনের দিক তুমি খুব মিষ্টি মনের দিক তোমার খুব মৃদু মন শান্তশিষ্ট তুমি কিন্তু তোমার যে বাহ্যিক উগ্রভাব তার ফলেই কিন্তু তুমি বা তোমার এই সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে আমরা এখন বোঝালাম এ সেইটাই এখানে বললো চারটে যে চারটে কোশ্চেন এই চারটে কোশ্চেন বলে দিস ইন্ডিওর হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আর্স লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরিডিং এক্সটিরিয়ার তো এটা এক খুবই একটা ইন্টারেস্টিং বিষয় দেখো দিস ইন্ডিয়ার এই সমস্ত যে সমস্ত অ্যাট্রাক্টিভ কথা তাদেরকে বলা হচ্ছে তাদেরকে মুগ্ধ করার জন্য সকলের কমন কোয়েশ্চেন সকলের কমন প্রবলেম তুলে ধরার জন্য দিস ইন্ডিয়ার হিম এই যে জিনিসগুলো এটাই কিন্তু ইন্ডিয়ার তাকে প্রিয় করে তুলছে তাকে পছন্দের ব্যক্তিতে পরিণত করতে হচ্ছে তাদের কাছে টু দেয়ার হার্ট তাদের হৃদয় সেই সমস্ত ব্যক্তি যারা তার কাছে কাস্টমার তাদের কাছে কিন্তু অবিলম্বে ইমিডিয়েটলি উনি কিন্তু একটা বিশ্বাসের পাত্র হচ্ছেন উনি কি বিশ্বাসের জায়গা অর্জন করছেন উনি কিন্তু তাদের প্রিয় পাত্রে পরিণত হচ্ছেন বা তাদের আপন জন্য তাদের প্রিয় মানুষ অর্থাৎ তাদেরকে সকলে বিশ্বাস করছে প্রিয় মানুষ বলতে এখানে ওনার প্রতি বিশ্বাস যে উনি সব জানেন ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিং অর্থাৎ আমাদের মধ্যে যারা মাইল্ডেস যেগুলো রয়েছে নরম যাদের হৃদয় নরম রয়েছে তারাও কিন্তু ভালোবাসে দ্যাট হি হ্যাজ আ ফরবেডিং এক্সটেরিয়র তার যে সমস্যা তার এক্সটেরিয়রটা বাহ্যিক সমস্যা তার নেচার যে বাহ্যিক সমস্যার সম্মুখীনের ফলেই কিন্তু তার এই প্রবলেমটা হচ্ছে তার কিন্তু অন্তর্দিক থেকে সে কিন্তু নয় সে অন্তর্দিক থেকে ভালো এটা আমাদের অ্যাস্ট্রোলজার সাহেব বলেছেন অ্যাস্ট্রোলজার আমাদেরকে উনি বিশ্বাসটা দিচ্ছেন যে তুমি মনের দিক থেকে খুব ভালো সমস্যাটা হচ্ছে বাহ্যিক সমস্যা সেই কারণেই কিন্তু তুমি প্রবলেম পড়ছো এই বিশ্বাসটার ফলে ওনার সকলেই কিন্তু সেই বিলিভটা নিয়েই কিন্তু ওখানে আসছে আর উনি কিন্তু ওনার যে বিজনেস এই একই রকমভাবে এই গেমিং চক্রের মধ্য দিয়ে কিন্তু ওনার খেলে যাচ্ছেন ওনার না আছে কোনো স্টার নিয়ে কোনো কনসেপশান না আছে কোনো অ্যাস্ট্রোজারের যে বিচক্ষণতা সেই সম্বন্ধে কোনো কিছু নেই বাট উনি এক্সপিরিয়েন্স করে উনি যে প্র্যাকটিস অ্যানালাইসিস করে উনি কিন্তু সেগুলো এক্সপিরিয়েন্স গেন করেছেন বাট ওনার কিন্তু কোনো আইডিয়া নেই সেমনভাবে ঠিক আছে তার জন্যই কিন্তু উনি ফার্স্ট টাইম শুনে নিচ্ছেন টেন মিনিট কোনো কথা বলছে না কমপক্ষে টেন মিনিট শুনে নিচ্ছেন তারপরে কিন্তু উনি কথা বলছেন ঠিক আছে তো এইরকমভাবে আমাদের নেক্সট পার্ট আরও আসবে নেক্সট পার্টে আমরা ইন করব করবো কোনো রকম কোয়ারিস থাকলে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে

বারবার দেখো খাতা নিয়ে বসো খাতায় নোট ডাউন করো কোন জায়গায় কোয়ারিস হয়ে কমেন্ট করো সেখানে আমি তোমাদের বলে দেবো কমেন্ট সেকশানে আনসার দিয়ে দেবো গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ যুক্ত হয়ে যাও সেখানে সম্পূর্ণ তোমাদের যে ওপেনিয়ন সেটা তোমার জানাতে পারবে সেখানে তোমাদের রিপ্লাইও পেয়ে যাবে যদি সময় হয় অবশ্যই তোমরা বন্ধু মধ্যে শেয়ার করো ফার্স্ট টাইমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ এরপরে যে অথেন্টিক ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে পেতে গেলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু সেই ক্লাসগুলো তোমরা পাবে না সো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই